হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি প্রাচীন ভারতীয় দার্শনিক, অর্থনীতিবিদ ও রাজ উপদেষ্টা এবং অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা চাণক্যের জীবনী সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রাচীন ভারতের সেরা দার্শনিকদের কথা বলতে গেলে সবার আগে যেই নামটি মনে পড়ে তা হচ্ছে চাণক্য। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি ব্যাপারগুলিতে কনফুসিয়াস আর মজির মতো দার্শনিকদের সমপর্যায়ে ভাবা হয় তাকে। শক্তিশালী মৌর্য সাম্রাজ্যের রাজা চন্দ্রগুপ্তের দরবারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চাণক্যকে ইতিহাসে সবচেয়ে চতুর মন্ত্রীদের একজন বলা হয়ে থাকে। শক্তিশালী নন্দ রাজবংশকে উৎখাত করে পাটালিপুত্রে মৌর্য শাসন দৃঢ় করায় তার অবদান অগণ্য। চাণক্যের প্রকৃত নাম নিয়ে বিতর্ক রয়েছে। তার আসল নাম চাণক্য কৌটিল্য নাকি বিষ্ণুগুপ্ত, এ নিয়ে রয়েছে অনেক মতভেদ। তিনি চাণক্য নামেই ছিলেন অধিক পরিচিত। তার জন্ম হয়েছে 375 খ্রিস্টপূর্বে। তার জন্ম নিয়ে রয়েছে মতান্তর। কারো মতে তার জন্ম হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পর তক্ষশিলায়, আবার কারো মতে তার জন্ম কৌটিল্যে বা চণক নামে একটি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। তার জন্মস্থান সম্পর্কে কয়েকটি মতবাদ প্রচলিত রয়েছে। যেমন বৌদ্ধ গ্রন্থ মহাবংশ টীকা অনুসারে তক্ষশিলা তার জন্ম হয়। জৈন পুঁথি অদিধন চিন্তামণি চাণক্যকে অভিহিত করেছিলেন দ্রমিলা নামে, যার অর্থ তিনি দক্ষিণ ভারতের আদিবাসী ছিলেন। হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পর্বগ্রন্থ অনুসারে চাণক্য চণক নামক একটি গ্রামে চনিন নামক এক ব্রাহ্মণ ও তার পত্নী চনেশ্বরী গৃহে জন্মগ্রহণ করেন। অন্য উৎসমতে চণক ছিল তার পিতার নাম। চাণক্য প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভ করেন ও পরবর্তী সময়ে তিনি এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেদ সম্বন্ধে একজন পণ্ডিত ছিলেন এবং বিষ্ণুর উপাসক ছিলেন। বেদ শিক্ষা হয়ে গেলে রাজনীতি পড়তে শুরু করেন চাণক্য। শৈশব থেকে চতুর বালক চাণক্য রাজনীতি এবং রাষ্ট্রনীতি পড়তে বেশি ভালোবাসতেন। কৈশোরে পদার্পণ করেই তিনি অর্থনীতির প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন। সেই সময় থেকেই তক্ষশিলার শিক্ষকদের মধ্যে চাণক্যের প্রতিভার চর্চা শুরু হয়। একে একে সাহিত্য, যুদ্ধশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান এবং জ্যোতিষবিজ্ঞান নিয়েও অধ্যয়ন করেন তিনি। তার রাজনৈতিক কূটকৌশলের কারণে তাকে অনেকে অসৎ মানুষ বলে আখ্যায়িত করলেও চাণক্য ছিলেন বেশ স্বচ্ছ একজন ব্যক্তি। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাস্তববাদী। ভারতীয় জীবন দর্শনের সাথে ছিল তার আত্মার বন্ধন। এক কথায় সত্যতা পাওয়া যায় তার নীতিশাস্ত্র গ্রন্থ থেকে। সেখানে তিনি আদর্শ ভারতীয় ভাবধারা জীবনধারণের পন্থা আলোচনা করেন। চাণক্যের সবচেয়ে কাছের শিষ্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দীর্ঘদিন একসাথে জ্ঞানচর্চা করে দুজনের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক গড়ে ওঠে। চাণক্য চন্দ্রগুপ্তকে নীতিশাস্ত্র শেখানোর পাশাপাশি একজন দক্ষ যোদ্ধারূপে তৈরি করেন। বিশাখ দত্ত রচিত মুদ্রারাক্ষস নামক সংস্কৃত নাটকে নন্দ সাম্রাজ্যের পতনে চাণক্যর ভূমিকা বর্ণিত হয়েছে। এই গ্রন্থ অনুসারে বলা হয়ে থাকে যে হিমালয়ের একটি পার্বত্য রাজ্যের অধীশ্বর পর্বতেশ্বরের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক পরামর্শদাতা চাণক্য কূটনৈতিক মিত্রতা স্থাপন করে নন্দ সাম্রাজ্যকে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু এই সময়ে পর্বতেশ্বরকে বিষ প্রয়োগে হত্যা করা হলে মলয়কেতু তার স্থানে সিংহাসন আহরণ করেন। শেষ নন্দ সম্রাট ধননন্দের হত্যার প্রতিশোধ নিতে যখন মলয়কেতুর সহায়তায় রাক্ষস রাজধানীতে আক্রমণ করে চন্দ্রগুপ্ত মৌর্যকে হত্যার পরিকল্পনা করেন, এই পরিস্থিতিতে চাণক্য যেন তেন প্রকারে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চেয়েছিলেন। একেতেই ধননন্দকে তার প্রজারা পছন্দ করতেন না, তারপরেও চাণক্যের চতুর রণকৌশলের কাছে টিকতেই পারল না নন্দবাহিনী। এভাবেই নন্দবাহিনীর পতন ঘটিয়ে চন্দ্রগুপ্তকে সম্রাট করে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয় এবং চাণক্যের প্রখর বুদ্ধিতে এই সাম্রাজ্য বিস্তার লাভ করতে থাকে খুবই দ্রুত, যার ফলে পরবর্তী মৌর্য সাম্রাজ্য পশ্চিমে সিন্ধু নদী এবং পূর্বে
বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লাভ করে আর এটি পরিণত হয় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য হিসেবে। জৈন প্রবাদ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্য শত্রু দ্বারা বিষ প্রয়োগে হত্যার চেষ্টার বিরুদ্ধে শারীরিক প্রতিষেধক তৈরি করার উদ্দেশ্যে প্রতিদিন চন্দ্রগুপ্ত মৌর্যকে তার অজান্তে অল্পমাত্রায় বিষ পান করাতেন। একদিন চন্দ্রগুপ্ত মৌর্য তার বিষযুক্ত খাবার তার অন্তঃসত্ত্বা স্ত্রী দুধরার সঙ্গে ভাগ করে খান, ফলে বিষযুক্ত খাবার খেয়ে দুধরার মৃত্যু হয়। তখন তার সন্তানকে বাঁচাতে চাণক্য সদ্যমৃত দুধরার পেট কেটে তার সন্তানকে বের করে আনেন। এভাবে জন্ম হয় বিন্দুসারের। পরবর্তীকালে বিন্দুসার মৌর্য সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করলে চাণক্য তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। হেমচন্দ্রের পরিশিষ্ট পর্ব অনুসারে বিন্দুসারের একজন মন্ত্রী সুবন্ধু চাণক্যকে অপছন্দ করতেন। তিনি বিন্দুসারকে জানান যে তার মাতা দুধরার মৃত্যুর জন্য চাণক্য দায়ী ছিলেন। এই ঘটনার কথা জানতে পেরে বিন্দুসার প্রচণ্ড রেগে যান এবং তৎক্ষণাৎ বৃদ্ধ চাণক্য জৈন আচার সলেক্ষণা বা স্বেচ্ছা উপবাস করে দেহত্যাগ করার সিদ্ধান্ত দেন। কিন্তু এই সময় চাণক্য যে বিন্দুসারের মাতার মৃত্যুর জন্য সরাসরিভাবে দায়ী ছিলেন না তা জানতে পেরে বিন্দুসার তার নিজের ভুল বুঝতে পারেন এবং সুবন্ধুকে চাণক্যের কাছে পাঠান যাতে চাণক্য তার মৃত্যু সংকল্প ত্যাগ করে। কিন্তু সুযোগ সন্ধানী সুবন্ধু এই সময় চাণক্যকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করেন। চাণক্য সম্বন্ধে খুব সামান্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। অধিকাংশ উৎসে ঐতিহাসিকতার তুলনায় কল্পকতা স্থান করে নিয়েছে। থমাস স্টেটম্যান চাণক্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্ক নিয়ে চারটি উৎস চিহ্নিত করেছেন। এগুলি হল সিংহলি বৌদ্ধ গ্রন্থ মহাবংশ, তার পরিটিকা, বংশ তটপাকানিশি হেমচন্দ্র রচিত জৈনগ্রন্থ পরিবেশিত পর্ব, সোমদেব রচিত কথাচরিত সাগর ও ক্ষেমেন্দ্র রচিত বৃহৎ কথামঞ্জুরি নামক দুইটি কাশ্মীরি গ্রন্থ এবং বিশাখদত্ত রচিত সংস্কৃত নাটক মুদ্রা রাক্ষস। জীবনদশায় চাণক্য অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি নামক দুইটি গ্রন্থ রচনা করেছিলেন বলে মনে করা হয়। অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে তিনি অর্থনৈতিক রাষ্ট্রের কল্যাণকারী ভূমিকা, পররাষ্ট্রনীতি, সাময়িক কৌশল, শাসনের ভূমিকা সম্বন্ধে বিশদ বর্ণনা করেছেন। অর্থশাস্ত্রের অধিকাংশ শ্লোকের রচয়িতা হিসেবে কৌটিল্যের নাম পাওয়া যায়। একটি শ্লোকে বিষ্ণুগুপ্তের নাম পাওয়া যায়। থমাস স্টেটম্যানের মতে অর্থশাস্ত্রের রচয়িতার প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত ও গোত্র নাম কৌটিল্য। বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গ্রন্থে চাণক্য ও বিষ্ণুগুপ্ত যে একই ব্যক্তির বিভিন্ন নাম তা বলা হয়েছে। চাণক্যের একটা খুব প্রচলিত বাণী যা আমাদের অনেক শিক্ষা প্রদান করে তা হল জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায় কিন্তু প্রচ্ছন্ন প্রকৃত কর্মীর গতিবিধি জানা সম্ভব নয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।